হজরত মানসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি এর কতিপয় বাণী। এক, আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে যারা ইহলোক পরলোক সবকিছু ভুলে যায়, তারাই আল্লাহর নৈকট্য লাভ করে। দুই, সুফি ব্যক্তি বড় একা এই কারণে যে আল্লাহ ছাড়া তিনি কোন কিছুর খবর রাখেন না, অন্যরাও তার সম্বন্ধে কোন কিছু জানতে পারে না। তিন, ইমানের আলোয় আল্লাহর অনুসন্ধান করো। চার, হেকমত তীর সদৃশ, আল্লাহ তীরন্দাজ আর তার নিশানা সৃষ্টিজগত। পাঁচ, মুমিন তিনি যিনি ধন সম্পদকে দূষণীয় মনে করে স্বপ্নের রাজ্যে সন্তোষ অবলম্বন করেন। ছয়, বিপর্যয়ে ধৈর্য ধারণ করা ও আল্লাহকে ভালোভাবে জেনে নেয়াই হল সর্বোৎকৃষ্ট চরিত্র। সাত, আমলকে অসততা থেকে পবিত্র রাখাই হল আখলাক। আট, সাধারণ মানুষের জ্ঞান, তত্ত্বজ্ঞানীর আধ্যাত্ম চিন্তা, বিধানবনের জ্যোতি এবং পূর্ববর্তী মুক্তিপ্রাপ্তদের পথেই হল প্রথম থেকে শেষ পর্যন্ত একই আল্লাহর পথে সম্পৃক্ত ও জড়িত। নয়, বাদশাহ যেমন ভয়ের বিলাস, রাজ্য দখল প্রভৃতি কাজে ব্যস্ত, অনুরূপভাবে আমরাও সদা সর্বদা বিপদ আপদ আশায় ব্যস্ত থাকি। দশ, উপাসনার মঞ্জিল পার হবার পর মানুষ স্বাধীনতা লাভ করে। এগারো, বেশি লম্বা হাত কি দোয়ার না এবাদতের? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন হাতই লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না, কেননা প্রার্থনার হাত পৌঁছাতে পারে স্বীকৃতির সীমা পর্যন্ত, আর এবাদতের হাত পৌঁছায় শরীয়তের দামান পর্যন্ত। খাঁটি দাসগণের কাছে এরা কোনটি পছন্দনীয় নয়। বারো, আল্লাহর হাকিকত যার জন্য খুলে যায়, সামান্য কাজের মাধ্যমেই তা হয়ে যায়, পক্ষান্তরে যার প্রতি তা উন্মুক্ত হবার নয়, বহু সৎ কাজের বিনিময়েও তা কখনোই হয় না। তেরো, যতক্ষণ পর্যন্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করা না যাবে, আল্লাহর এনায়েত সে পর্যন্ত হাসিল করা সম্ভব হবে না।